আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ার শহরে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন সুমন কাঞ্জিলাল। গত এক বছর পূর্বে সাংবাদিকতা ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। বর্তমানে সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার জেলা বিজেপি সাধারণ সম্পাদক। এদিন সুমন কাঞ্জিলাল জানান, দল আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি পালন করব। সিদ্ধান্ত আর অনেক কিছু বিষয়ে ছিল, সব মিলে আজকে দেখলাম যে প্রার্থীপদ ঘোষণা হয়েছে। আমি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকতার থেকে রাজনীতি এবং সেখান থেকে বিধায়ক পদপ্রার্থী, এই জার্নিটা কতদূর বা কীভাবে দেখছো? খুব ভালো। আমরা যেহেতু সাংবাদিক ছিলাম তো মানুষের কাজ করতাম, মাটিতে নেমে আমরা কাজ করতাম এবং মানুষের সমস্যায় শুনে এসেছি। সেটারই যদি একটা নতুন অন্য প্ল্যাটফর্মে আমরা ওই কাজটা করতে পারি, সেটা আমার পক্ষে একটা খুব বড় পাওনা হবে, কারণ আমরা তো মানুষের সঙ্গেই কাজ করে এসেছি। ভোটে জিতে আসলে আলিপুরদুয়ারের জন্য কী প্রথম তোমার ইয়ে? অনেক আছে, সেটা একসঙ্গে আমরা পরে ভেবে নিশ্চিতভাবে বলবো। আলিপুরদুয়ারের সমস্যা আমরা ওয়াকিবহাল জানি, কারণ এই সমস্যাগুলো নিয়েই কাজ করেছি। মানুষের প্রান্তিক এলাকার মানুষের অনেক চাহিদা, অনেক তাদের আত্মমর্যাদা, এগুলো অনেক বিষয় আছে, আরও অনেক আর্থসামাজিক বিষয় আছে। সেগুলো আমরা ধীরে ধীরে দেখে দল যেভাবে পরিচালনা করবে, দিক নির্দেশ করবে, আমরা সেভাবে কাজ করব। দুজনেই ভারী প্রতিপক্ষ, বিরোধী দুজনেই ভারী প্রতিপক্ষ, তোমার নির্বাচনে এই প্রথম অভিজ্ঞতা, বাকি দুজনের অনেক অভিজ্ঞতা, কী মনে করছো? যে কোনো প্রার্থীরই রাজনৈতিক দলের তারা তাদের নিজস্ব জায়গায় নিশ্চয়ই তাদের চিন্তাভাবনা আছে, ফলে তাদের প্রার্থী হিসেবে যে যোগ্য সম্মান সেটা দিয়েই বলছি, লড়াইটা রাজনৈতিকভাবেই হবে। মানে এই দুই প্রার্থী সম্বন্ধে কিছু বিশেষ চিন্তাধারা কারোর পক্ষে লড়াইটা হবে তার সঙ্গে? কিছু সেরকম এখন বলার মতো নয়, দুই প্রার্থী আমার খুব পরিচিত, ফলে সেই জায়গায় লড়াই একদম নীতি আদর্শ রাজনৈতিকভাবে লড়াই হবে। আমরা চাই যে সমস্ত রকম পরিশীলতা, সমস্ত রকম আলিপুরদুয়ারের যে একটা দীর্ঘদিনের ট্র্যাডিশন, সব কিছু বজায় রেখে সৌহার্দ্য সেরকম পরিবেশে লড়াইটা হোক। তুমি এখনও বাড়িতেই বসে আছো, এই মাত্রই খবরটা শুনলে, প্রথম খবর শোনার পর তোমার প্রতিক্রিয়া? ধন্যবাদ, আমি বাড়িতেই ছিলাম, খবরটা অনেকক্ষণ থেকেই, অনেক ফোন আসলেও আমার কাছে অফিসিয়ালি একটু আগে এসছে, এবং প্রথম প্রতিক্রিয়া হিসেবে এটাই মনে হচ্ছে যে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করব। অশোক লাহিড়ির নাম কেটে এখন আপনার নাম? কোনো নাম কাটার বিষয় হয়নি, এই ব্যাপারে যা বলার আমাদের জেলা নেতৃত্ব, জেলা সভাপতি তারা বলবেন। আমাকে দল এই মুহূর্তে দায়িত্ব যেটা দিয়েছে, দলের জন্য কাজ করতে হবে সবাইকে নিয়ে, এটাই আমার সিদ্ধান্ত। আর অনেক কিছু বিষয়ে ছিল, সব মিলে আজকে দেখলাম যে প্রার্থীপদ ঘোষণা হয়েছে। আমি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকতার থেকে রাজনীতি এবং সেখান থেকে বিধায়ক পদপ্রার্থী, এই জার্নিটা কতদূর বা কীভাবে দেখছো? খুব ভালো। আমরা যেহেতু সাংবাদিক ছিলাম তো মানুষের কাজ করতাম, মাটিতে নেমে আমরা কাজ করতাম এবং মানুষের সমস্যায় শুনে